12 টা পদকে চাপ লিখতে পারি হ্যাঁ আমাদের 12 স্কয়ার লগ 2 লিখতে পারি এটা সিকোয়েন্সটা তোমরা বুঝতে পেরেছো কিনা এখানে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 12 টা পদের জন্য 12 স্কয়ার হবে স্টুডেন্ট আর লগ তো সবগুলোর সাথে ইন্টোকার আছে এখন দেখো আমাদের একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল এখন যদি আমরা এখানে যদি আমরা লগ 2 টা যদি স্টুডেন্ট কমন নিই তাহলে এখানে থাকবে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস টোটাল প্লাস 12 স্কয়ার স্টুডেন্ট একটু খেয়াল করো এখানে আমরা একটা ধারা পেয়ে গেলাম একটু খেয়াল করো লগ 2 এখানে n সংখ্যক পদের বর্গের সমষ্টি সূত্রটা তোমাদের মনে ছিল n into n plus 1 to n plus 1 by 6 স্টুডেন্ট এই সূত্রটা আমরা একটু এখানে প্রয়োগ করব তাহলে হয়ে যাবে তবে এখানে তোমাদের বুঝতে হবে এখানে n এর পরিবর্তে আমি লিখব বলতো n হচ্ছে 12 মানে কয়টি পদের কথা বলা হচ্ছে 12 টি সর্বশেষ যে পদটা হচ্ছে n সংখ্যক মানে n n সংখ্যক পদ মানে n n এর মানটা কত হবে আমাদের 12 এখন এটার উপর ডিপেন্ড করে আমরা কাজটা করব আমরা যে সূত্রটা দিই n into n plus 1 2n plus 1 by 6 তাহলে দেখো ক্যালকুলেশনটা কি দাঁড়ায় আমাদের log 2 into এখন আমরা n এর পরিবর্তে এখানে স্টুডেন্ট আমরা বসাবো 12 12 into 12 plus 1 আর এখানে 2 into 12 plus 1 by 6 n এর পরিবর্তে আমাদের এই মানটা হবে একটু খেয়াল করো আমরা যদি এখন একটু ক্যালকুলেশনটা করি তাহলে আমাদের হয়ে যাবে খুব ইজি ব্যাপার একটু দেখো এখন যদি আমি লিখি log 2 plus 12 into 13 12 রেখে 13 আর 12 দিয়ে 24 রেখে 25 25 আর এখানে হবে 6 স্টুডেন্ট একটু খেয়াল করো আমরা যদি log 2 into ভাগ করি 2 6 দুগুণে 12 তে 2 into কত 13 into কত 25 এখন একটু খেয়াল করো আমরা যদি একটু গুণটা করে দেই 2 13 দুগুণে 26 26 আর 25 যদি গুণ করি তাহলে স্টুডেন্ট হবে আমাদের 650 যদি আমরা লিখি 650 টা সামনে দিয়ে 650 তাহলে স্টুডেন্ট আমাদের ক্যালকুলেশনটা হয়ে গেল তোমরা এই অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের এসএসসি পরীক্ষার জন্য এই জন্য অত্যন্ত মনোযোগের সাথে অঙ্কটা ভিডিওটা পজ করে করে পড়বে এবং তোমরা যারা এতক্ষণ আমার এই ভিডিও শুনে ছিলে স্টুডেন্ট আমি তোমাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানি আজকের অনলাইন ক্লাস শেষ করলাম সবাইকে আবারও ধন্যবাদ আল্লাহ হাফেজ